হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা হলের মধ্যে বেশ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি আমি আজ সকাল থেকে। তো আজকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই কিন্তু ব্লগটি শুরু করছি। তো সকালবেলা কিন্তু এই যে চা খেয়ে বাজারে যাব একটু, তো মেয়ের বাবাও কিন্তু রেডি হয়ে গেছে, অফিসে বেরিয়ে যাবে। তো আজকে কিন্তু একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে মিমের বাবার জন্মদিন, আর তার সাথেও কিন্তু 31st নাইট। তো একসাথে দুই আনন্দ এই আর কি। তো সেই আনন্দে কিন্তু এই যে বাজারে গেছিলাম, তো একেবারে ভাবলাম যে টাটকা টাটকা সব কিছু নিয়ে এসে দেন রান্না করি। তো টাটকা টাটকা এনে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু সকালবেলা বাজারে গিয়ে এই যে অনেক ধরনের জিনিসপত্র নিয়ে আসলাম, যেগুলো রান্না করব, তো সব কিছু নিয়ে আসলাম। তার সাথে নিয়ে আসলাম মেয়ের বাবার পছন্দের পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। খেতে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সবজি বা শাকের সাথে রান্না করলে। তো যেহেতু তার পছন্দ আর যেহেতু তার জীবনের আজকে একটা স্পেশাল মোমেন্ট বা দিন, তো এই জন্য ভাবলাম যে তার পছন্দে একটু মাছটা নিয়ে যাই, সে দেখে খুশি হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব কিছু একেবারে গুছিয়ে নামিয়ে নিলাম। তো তারপরে অ্যাট ফার্স্ট ভাবলাম ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দিই, তাহলে ডিমটা সিদ্ধ হতে হতে আমি এদিক থেকে কেটে কুটে সব কিছু রেডি করে নিতে পারবো। তো ওদিক থেকে কিন্তু একটু আমি পেয়ারাটা কেটে দিচ্ছিলাম মেয়েকে, তো একেবারে টাটকা টাটকা পেয়ারা নিয়ে এসেছে, তো ভাবলাম কি কেটে দিয়ে ওরা খেতে পারবে। তো এদিক থেকে আবার সব কিছু কেটে কুটে কিন্তু গুছিয়ে নিয়েছি, যেহেতু ভিডিওটি কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, এই জন্য কিন্তু একটু বেশি আসলে স্পিড বাড়িয়ে কিন্তু আজকে ভিডিওটি করে নিয়েছি। তো আশা করছি আজকে পুরো ভিডিওটি আপনাদের সাথে আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে পেয়ারাটা কিন্তু কেটে নিচ্ছি, আর সেই সাথে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে প্রথম যারা আমার চ্যানেলে নতুন ভাইয়া এবং আপুরা এসেছেন মানে দেখছেন, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর তাদের একটা কথা বলতে চাই, সেটা হলো প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, কোনো টিপস থাকলেও বলতে পারেন, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো মেয়েটা কিন্তু এদিক থেকে এই যে বাবার জন্য একটা কার্ড বানিয়ে নিচ্ছে। তো আমি বললাম যে তোমার এত কষ্ট করার দরকার নাই, তো বলে যে না আম্মু, তো বলে যে আম্মু আমাকে একটু টাকা দিবা, আমি বাবার জন্য একটু কেক নিয়ে আসবো কিনে। তো দেখছেন ছেলে মেয়েরা বড় হয়ে গেলে কি হয়, সব দায়িত্বই কিন্তু ওরা নিয়ে নেয়। তো যাই হোক, আমি বললাম তোমার টাকা দেওয়া লাগবে না, আমি নিয়ে আসবো, সমস্যা নাই। তো পরে বলতেছে যে আম্মু আমার টাকা দিয়ে না হয় কেক নিয়ে আসো। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার এত চিন্তা করতে হবে না, তুমি কেক পেয়ে যাবা টাইমলি। তো যাই হোক, সে এখন একটু শান্ত হয়ে বসে আছে, তার কাছে যে চকলেট ছিল ওটা দিয়ে কিন্তু একটা কার্ড বানিয়ে নিচ্ছে। তো সব কিছুই তো দেখতে পারবেন, তো সব কিছুই তো ইনশাল্লাহ শেয়ার করবো আমি আমার প্রিয় ভাই আপুদের সাথে। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমি কিন্তু এই যে মশলাটা রেডি করে নিচ্ছি, এই মশলাটা কিন্তু আমি চিকেন রোস্ট তৈরি করবো, এর জন্য রেডি করে নিলাম। তো এখানে এখন যে মশলাটা ইউজ করছি রেডি করে নিচ্ছি, এটাও কিন্তু আমি ডিম আর চিংড়ির মালাইকারি তৈরি করবো, সেজন্য তো সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে আলাদা আলাদা করে যে দেখে নেওয়া ট্রাই করছি। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে আসলে বুঝতে পারছেন। তো আমি কিন্তু বাটায় বেটেই রান্নাবান্না করার ট্রাই করি, কিন্তু বাটা মশলা রান্নাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমরা কিন্তু গুঁড়া মশলাটা একেবারেই খেতে পছন্দ করি না বা খেতে পারিও না। তো এইভাবে রান্না করে নিচ্ছি। তো এখানে অ্যাট ফার্স্ট কিন্তু আমি চিকেনটাকে এই যে একটু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, তো এখানে সুন্দরভাবে ফ্রাই করে নিব। তো একেবারে টাটকা টাটকা চিকেন এনে, লাইভ চিকেন এনে দেন কিন্তু রোস্টটা করে নিচ্ছি। তো একটু সাইজ একটু ছোটো করে দিয়েছি, তবে মশলাটা আসলে ভালোভাবে চলে যায় এই জন্য একটু ছোটো করে নেওয়া। তো এভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর যেহেতু গেস্ট তো আর আসবে না, নিজেরা নিজেরা খেয়ে নিবো, এই জন্য একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে নিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে একটু সুন্দর করে আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ওভার কুক করবেন না, তাহলে কিন্তু উপরে পোর্শনটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না রোস্টটা রান্নার পরে। তো এই যে আমি কিন্তু খুব কাছ থেকে সুন্দরভাবে দেখে দেওয়ার ট্রাই করলাম, আশা করছি নতুন গৃহিণী আপুদের জন্য অনেক বেশি উপকার হবে, আর যারা জানেন না তাদের জন্য অনেকটাই উপকার হবে। এদিক থেকে মন কিন্তু এই যে ডাকাটাকে শুরু করে দিয়েছে, তো মুন আমাদের বিড়ালছানাটার নাম।
তো যাই হোক, এই যে এখন আমি কিন্তু অ্যাট ফার্স্ট কিন্তু চিকেন রোস্টটাই তো রান্না করে নিচ্ছি। তো এইখানে পেঁয়াজটা একটু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, তো একটু লাল লাল করে ফ্রাই করবেন। দেন বাটা মশলাটা আমি এখানে রসুন আদা জিরা আর গরম মশলা বেটে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। পরবর্তীতে গুঁড়া দুধ, মিষ্টি দই, তো মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটা ইউজ করতে পারেন। তো টক দই দিলে পরবর্তীতে কিন্তু ব্যালেন্সের জন্য একটু চিনি ইউজ করা লাগে। তো আমার কাছে একটু মিষ্টি টাইপের কিন্তু রোস্টটা বেশি ভালো লাগে, এই জন্য আমি মিষ্টি দইটা দিয়ে দিলাম। তো সব কিছু সুন্দরভাবে এই যে মশলাটা আমি চিকেনের সাথে কিন্তু এই যে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, মন কিন্তু পাশ থেকে খুবই ডিস্টার্ব করছে, ওর জন্য কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো এখানে এই যে এখন আমি টমেটো সস 2 টেবিল স্পুনের মতো কিন্তু অ্যাড করে দিলাম। তো এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না না দিলেও কোনো সমস্যা নেই। বাট প্রপার টেস্টের জন্য কিন্তু আপনাদের সব কিছুই অ্যাড করতে হবে যেগুলো আমি অ্যাড করেছি। আর আসলে কোনো প্যাকেট মশলা ছাড়াই কিন্তু আমি একেবারে ঘরোয়া মশলায় কিন্তু রান্না করে দেখিয়ে দিচ্ছি। তবে এভাবে রান্না করলে আমার ব্যক্তিগতভাবে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি গরমটা বসিয়ে রেখেছিলাম, তো পানি গরমটা অ্যাড করে দিলাম। তো মন আমাকে তাড়া করতেছে আমি ওই রুমে চলে যাই, না হলে আর কথা বলতেই পারবো না। তো এখন কিন্তু এই যে আমি চিংড়ি মাছটা ফ্রাই করে নিব, এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম। আর এখন চিংড়ি মাছটা একটু সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে, একটু লাল লাল করে ফ্রাই করে নিবেন। তো চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমাদের তো অনেক পছন্দ। তো এই যে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কিন্তু নারকেলটা ইউজ করব। তো নারকেলের দুধটা দিয়ে কিন্তু মালাইকারিটা করলে বেশি ভালো হয়। আর একটা কথা, সেটা হচ্ছে চিকেন রোস্টের ভেতরে আপনারা চাইলে কিন্তু পানির বদলে গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন, যেহেতু আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি এই জন্য কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। তো এখন এই যে ডিমটাও কিন্তু হালকা করে ফ্রাই করে নিয়েছি, খুব বেশি ডিমটা ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের যে ছালটা আছে ওটা শক্ত হয়ে যাবে, ওপরের পোর্শনটা শক্ত হয়ে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না। আর ডিমটা কিন্তু একটু অল্প টাইমে ফ্রাই করে নেওয়া ট্রাই করবেন। তো যাই হোক, সাইড দিয়ে অনেক বেশি নয়েজ আসছে, বাচ্চারা খেলা করছে। তো সকালবেলা ভয়েস দিতে গেলে শুধু এই ধরনের ঝামেলায় পোহাতে হয়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টস কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর এই যে এখন কিন্তু আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। তো এখানেও পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা আর পেঁয়াজটাও কিন্তু আমি এখানে বেটে দিয়েছি। তো যাই হোক, চিকেন রোস্টটা কিন্তু আমি বেরেস্তা বানিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু বেটে দিয়ে দিলাম। আর এখন এই পাশ থেকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। তো এখানে গরম পানিটা ইউজ করার ট্রাই করবেন, কারণ এখন ঠান্ডার সময়, তো একটু গরম পানি ইউজ করলে বেটার হয়, দুধটা সুন্দরভাবে বেরিয়ে আসে। তো একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। তো এই যে এই মোমেন্টে কিন্তু কিছুক্ষণ জাল করে নিবেন, চিংড়িটা আর ডিমটা হালকা একটু রান্না হবে সেভাবে কিন্তু জাল করে নিতে হবে। তো পাশের চুলায় কিন্তু রোস্টটাও আমি রান্না হতে বসিয়ে রাখলাম, তো একেবারে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। আর ফাইনালি কিন্তু পরিমাণ মতো এই যে চিনিটা অ্যাড করে দিব। তো চিনিটা যারা যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন, আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি এই জন্য কিন্তু একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিলাম। তবে যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে আজকের এই চিংড়ি মাছ আর ডিমের এই কোর্মা তরকারিটা। তো অনেকেই কোর্মা বলে অথবা মালাইকারি, দুইটাই বলা যায়, কোনো সমস্যা নাই। তো এই যে চিকেন রোস্টটাও কিন্তু একেবারে ফাইনালি ডান হয়েছে, একেবারে লোতে দিয়ে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে প্রতিটি আইটেমই। আর এখন ফাইনালি কিন্তু গরুর মাংসটা রান্না করে নিব। তো এই যে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু অল্প তেল মশলায় রান্না করা ট্রাই করি। আর সিম্পল মশলা খেতে বেশি পছন্দ করি, বিভিন্ন ধরনের মশলা আসলে আমি খাই না, খুবই সিম্পল মশলায় রান্নাবান্না করে দেখিয়ে দিই। তো আশা করি আমার রান্না প্রসেসগুলি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এইখানে আমি এই যে আলুটা কিন্তু ফ্রাই করে উঠিয়ে নিলাম, তো একটু লাল লাল করে ফ্রাই করে নিবেন, তাহলে আলুটা আর ভেঙে যাবে না আর আলু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো যাই হোক, খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, যেটা আমি প্রায় প্রতিটি ভিডিওই কিন্তু শেয়ার করি। তো যাই হোক, কোনো ভুল হলে অবশ্যই কিন্তু
ক্ষমা করবেন। যাই হোক, এখন কিন্তু এই যে পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম মশলার ভেতরে, তো এই মশলাটা আমি পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা আর জাস্ট পেঁয়াজটা আমি আধা বাটা করে নিয়েছি, সব কিছু বেটে নিয়েছি। পরবর্তীতে কিন্তু এই যে মশলাটা কষিয়ে একেবারে মাংসটা দিয়ে দিলাম, তো এখানে একটু টাইম নিয়ে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দরভাবে, তো একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যখন দেখবেন মাংসটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, সেই মোমেন্টে কিন্তু এই যে আলুটা অ্যাড করে দিবেন। আর এখন এই যে প্রেশারে বসিয়ে দিব, তো প্রেশারে বসে এখানে 6-7টা সিটি দিলেই কিন্তু একেবারে পারফেক্টলি ডান হয়ে যাবে এই রান্নাটা। আর এদিক থেকে এক অনর্থ ঘটেছে, আই মিন তেল শেষ হয়ে গেছে, ভাবছিলাম যে এই তেলটুকু দিয়ে আজকে কাজ চালিয়ে নিব, তো শেষ পর্যন্ত আসলে হলো না। তো এই কাজটা কিন্তু মেয়ের বাবা আমাকে করে দেয়, আমি মানে এই কাজটা করতে একেবারেই ভালো লাগে না, বিরক্তি লাগে। তো এখানে আমি কিন্তু এই যে চালটাকে ধুয়ে রেখেছিলাম, আমি একেবারে ফার্স্টে কিন্তু চালটা ধুয়ে রেখেছিলাম মানে বাজারে যাওয়ার আগেই। তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, খুব বেশি গরম মশলা দিব না, খেতে পছন্দ করি না, এই জন্য যা যে যেরকম পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আর যারা পেঁয়াজের বেরেস্তা তারপরে ক্যাশোনাট কিশমিশ এগুলো পছন্দ করেন তারা সেভাবে রান্না করে নেবেন, আমাদের ভালো লাগে না, এই জন্য আসলে সিম্পলি সাদা পোলাওটাই রান্না করে নিচ্ছি। তো সিম্পল সাদা পোলাওটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে, জাস্ট একটু ঘি ব্যবহার করি। তো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেন পানি দিয়ে কিন্তু আমি এই যে রান্না করে নিলাম, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, ঝরঝরে পোলাওটা রান্না করে নেওয়া হয়ে গেছে। তো পোলাওয়ের রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে অনেক অনেকবার দিয়েছি, এই জন্য আজকে ডিটেলসে দেখালাম না, তাছাড়া এমনিতেও ভিডিওটি কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। তো আশা করছি যারা বুঝতে পারেননি তারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এখানে কিন্তু আমি সব কিছু একেবারে রান্নাবান্না করে শেষ করতে করতে জানেন কয়টা বেজে গেছে, একেবারে সন্ধ্যা হয়ে গেছে রান্না করতে করতে। পরবর্তীতে ভাবলাম তাহলে ঠিক আছে না হয় একসাথেই খেয়ে নিব, তো মেয়ের বাবা আসলে তো ওকে ফোন দিলাম, তো বললো যে আচ্ছা ঠিক আছে, ওর বেরিয়ে যাবে একটু সন্ধ্যার দিকে, তো সে আসার পরেই খাওয়া দাওয়া করব। আর যে পুঁটি মাছটা নিয়ে এসেছিলাম বাজার থেকে মেয়ের বাবার পছন্দের, তো সেটা কখন ধুচ্ছি জানেন, এই যে একেবারে রান্নাবান্না করার শেষে, আই মিন ফ্রিজে রেখেছিলাম, এনেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে ও তো চলে এসেছে ফাইনালি, আর আসার পরে খেয়ে নিচ্ছি, খুবই ক্ষুধা লেগেছে, তো বললো যে আচ্ছা ক্যামেরাটা বন্ধ করে খেয়ে নাও, তো তাই করছি। তো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তো ভালো লাগলে একটা লাইক দিতে কেউ ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখতে পারেন, খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, কোনো টিপস থাকলে সেটাও বলতে পারেন, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আমি কিন্তু কিছুই মনে করব না। তো এই যে মেয়েটা ভাবছে যে আম্মুকে কেক আনবে নাকি আনবে না, সে তো আমাকে টাকাও অফার করেছে যে আম্মু আব্বুর জন্য কেকটা না হয় আমার টাকা দিয়ে আনবো, তো আমি বললাম যে না ঠিক আছে, তোমার টাকা খরচ করতে হবে না মা, তোমার টাকা তুমি রেখে দাও, আমি নিয়ে আসবো, সমস্যা নেই। তো মেয়ে তো দেখে অবাক হয়ে গেছে, আর মেয়ের বাবাকেও এভাবে সারপ্রাইজ করে দিলাম, তো বললো এইসব করার কোনো দরকার ছিল না, আমি বললাম আমি কিছুই করি নাই, যেহেতু এখন আমরা কিন্তু এই বার্থডেটা ওভাবে সেলিব্রেট করি না, কারণ আমাদের ধর্মে আসলে এগুলার জায়েজ নাই, এই জন্য। তো বললাম যে তোমার মেয়ে করেছে, আমার ভাই কোনো দোষ নাই, তো সে বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো যাই হোক, এক খরচে কিন্তু বাজিমাত করে দিলাম আজকে, আই মিন এক খরচে কিন্তু বার্থডে প্লাস 31st নাইট সবই উদযাপন হয়ে গেল, আসলে জাস্ট একটু ফান করছি আপনাদের সাথে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, মুনও কিন্তু খুবই আয়েশ করেছে, তো মুন কিন্তু আমাদের বিড়াল ছানার নাম, খুবই আয়েশ করে সেও রেস্ট করছে। আর গতদিন কিন্তু চিতই পিঠা বানিয়েছিলাম, কিন্তু পিঠাটা খুব বেশি পারফেক্ট হয়নি, তো মেয়ের বাবা কিন্তু এই যে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে চিতই পিঠাটা নিয়ে এসেছে আমার পছন্দের। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।